আমরা যদি একটা ডাইরেক্ট অনলাইন স্টার্টার তৈরি করতে চাই তখন আমরা কত রেটিংয়ের কন্ডাক্টার ওর থার্মাল ওভারলোড রিলে চুজ করব সেই নিয়ে আজ আমার ভিডিও তো বেসিক্যালি আমরা যদি কোনো ডাইরেক্ট অনলাইন স্টার্টারের ক্ষেত্রে যদি কখনো কন্ট্যাক্টার চুজ করতে চাই সেখানে আমাদের কিছু ফ্যাক্টর মাথায় রাখতে হয় যে ডাইরেক্ট অনলাইন স্টার্টারে আমরা মেন থ্রি ফেজ লাইন ভোল্টেজকে ডাইরেক্ট মোটরে অ্যাপ্লাই করে থাকি আমাদের সেই ক্ষেত্রে ইন্ডাকশান মোটরের রেটেড কারেন্টের ফাইভ টু সেভেন টাইমস হয় তার স্টার্টিং কারেন্ট এই স্টার্টিং কারেন্টকে মাথায় রেখে আমাদের কন্ট্রাক্টটা চুজ করতে হয় কারণ আমরা যদি মোটরের রেটেড কারেন্টের হিসেবে কন্ট্রাক্টটা চুজ করি তাহলে কন্টাক্টার অন হওয়ার সঙ্গে সঙ্গে অফ হয়ে যাবে কন্ট্রাক্টার ধরবে ছাড়বে এরকম একটা কন্ডিশান অ্যারাইজ করতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের কন্ট্যাক্টটা চুজ করতে গেলে আমরা মোটরের রেটেড কারেন্টের থেকে ফিফটি পার্সেন্টে হাই হিসেবে আমরা কন্ট্রাক্টরকে চুজ করে থাকি কন্ট্রাক্টার চুজ করতে গেলে আমরা ফুল লোড কারেন্টের হিসেবে ইনটু ওয়ান পয়েন্ট ফাইভ করে থাকি আমরা কারণ আমরা রেটেড কারেন্টের থেকে ফিফটি পারসেন্ট হাই রেটিংয়ের কন্ট্রাক্টার চুজ করব কারণ ফুল লোড কারেন্ট যদি কোনো মোটরের টেন অ্যাম্পিয়ার হয়ে থাকে তাহলে তার কন্ট্রাক্টার রেটিং যেন হয় ফিফটিন এম্পিয়ার টেন ইনটু ওয়ান পয়েন্ট ফাইভ ইকুয়েল টু ফিফটিন এম্পিয়ার যদি কোনো মোটরে ফুল লোড কারেন্ট টোয়েন্টি এম্পিয়ার হয় তার কন্ট্যাক্টার রেটিং হবে টোয়েন্টি ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ থার্টি এম্পিয়ার এই হিসেবে আমরা কন্ট্যাক্টটা চুজ করে থাকি মোটরের ফুল লোড কারেন্টের থেকে ফিফটি পারসেন্ট হাই কারেন্টের হিসেবে আমরা কন্ট্যাক্টটা চুজ করে থাকি এবার আমরা রিলে চুজ করার ক্ষেত্রে কিভাবে করব রিলে চুজ করার ক্ষেত্রে আমরা ফুল লোড কারেন্টের হিসেবে ডাইরেক্ট রিলে চুজ করি না কারণ আমরা ফুল লোড কারেন্টের ইন্টু এইট্টি পার্সেন্ট অফ ফুল লোড কারেন্টের হিসেবে আমরা রিলে চুজ করি কারণ আমাদের রিলেতে আমরা টোয়েন্টি পার্সেন্টকে আমরা মার্জিন হিসেবে রেখে দিই এইটটি পার্সেন্ট অফ লোড কারেন্টের হিসেবে রিলে চুজ করি রিলের রেটিং যদি মোটরে লোড কারেন্ট যদি টেন অ্যাম্পিয়ার হয় তাহলে রিলে আমাদের এইট অ্যাম্পিয়ারের হিসেবে রিলে চুজ করতে হবে টু অ্যাম্পিয়ার কারেন্টটা আমরা মার্জিন সেফটি পারপাস আমরা রেখে দেবো এবার আমরা যদি কোনো রিলে বাজারে পারচেস করতে যাই তাহলে আমাদের একটা কোনো পার্টিকুলার অ্যাম্পিয়ারের রিলে পাওয়া যায় না একটা রেঞ্জের রিলে চুজ করতে হয় হয় সিক্স টু টেন অ্যাম্পিয়ার নয় নাইন টু ফিফটিন অ্যাম্পিয়ার এরকম রেঞ্জ হিসেবে রিলে চুজ করতে হয় কারণ রিলেতে আমরা কারেন্টের একটা সেটিং অ্যাডজাস্টমেন্ট নব থাকে তাতে আমরা কত অ্যাম্পিয়ারে সেটিং করবো সেটা করতে পারি তো আমরা যখন একটা টেন অ্যাম্পিয়ারের মোটর লোড কারেন্ট টেন অ্যাম্পিয়ার এরকম একটা মোটরকে রান করতে যাব তখন আমাদের ফার্স্টে ফুল লোড কারেন্টের এইট্টি পারসেন্ট মার্জিন দেখে নিতে হবে তাতে আসবে এইট অ্যাম্পিয়ার এবার এইট অ্যাম্পিয়ারের মাইনাস টোয়েন্টি পারসেন্ট প্লাস টোয়েন্টি পারসেন্ট তাহলে আমাদের যে রেঞ্জ আসবে সেটা দেখতে হবে মাইনাস টোয়েন্টি পার্সেন্ট করলে আসবে সাপোজ মাইনাস টোয়েন্টি পার্সেন্ট করলে ধরো সিক্স এম্পিয়ার যদি আসে সিক্স টু সিক্স টু টেন এমপিয়ারের একটা রিলে আমরা ইউজ করব প্লাস টোয়েন্টি পারসেন্ট করলে যা আসবে এবং মাইনাস টোয়েন্টি পার্সেন্ট করলে যা আসবে সেই হিসেবে আমরা আমাদের সেই রেঞ্জের আমরা রিলে চুজ করব তো এইভাবে বেসিক্যালি আমাদের কন্ট্রাক্টার এবং রিলে চুজ করা হয়ে থাকে এটা ভীষণ এফেক্টিভ একটা মেথড যে কোনো ইন্ডাস্ট্রিতে এই মেথডকে কাজে লাগিয়ে ডাইরেক্ট অনলাইন স্টার্টারে কন্ট্রাক্টার এবং রিলে চুজ করা হয়ে থাকে তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করো লাইক করো কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম আরও ভিডিও দেখার জন্য তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও